পদত্যাগের ঘোষণা দিলেন বার্সার প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। বিষয়টি দৈনিক পত্রিকা সমকালকে নিশ্চিত করেছেন ডোমিঙ্গো নিজেই। দেশে ফিরে পরিবারের সঙ্গে কথা বলে চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। যদিও বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে বলা হয়েছে চুক্তি অনুযায়ী ডোমিঙ্গো এখনও বাংলাদেশের প্রধান কোচ। গতকাল পর্যন্ত ডোমিঙ্গোর কাছ থেকে কোনো পদত্যাগপত্র পায়নি পরিচালনা বিভাগ। চাকরি ছাড়া বিষয়ে প্রশ্ন করলে ডোমিঙ্গো জানান, বিসিবিতে আমার সময় শেষ, আর থাকছি না। একই প্রশ্ন আবার করা হয়, আপনি কি সত্যিই বিসিবি ছেড়ে যাচ্ছেন? ডোমিঙ্গোর দুই শব্দের উত্তর, ইয়েস স্যার।